নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, টবের মাটিটাকে খুব ঝুরঝুরে করার জন্য এবং ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো রাখার জন্য আমরা মাটি প্রস্তুতির সময় মাটির সাথে বালি মিশিয়ে থাকি। আমরা সাধারণভাবে যখন মাটি প্রস্তুত করি তখন সাধারণ গার্ডেন সয়েল এবং তার সাথে কম্পোস্ট মেশাই, কিন্তু আমাদের হাতের কাছে যে মাটিটা থাকে সেই মাটিটা যদি ওয়েল ড্রেনেজ না হয়, অর্থাৎ যদি একটু এঁটেল টাইপের হয়, তখন আমাদের সেই মাটির সাথে বালি মেশাতে হয়। কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই, ওই মাটির সাথে লাল বালি মেশাবো না সাদা বালি মেশাবো। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব লাল বালি এবং সাদা বালি দুটোর মধ্যে কোনটা টবের মাটির জন্য উপযুক্ত। সবার প্রথম আমরা যে বালিটা বাদ দিয়ে দেব সেটা হচ্ছে সমুদ্রের বালি, কারণ সমুদ্রের নোনা জলের বালি গাছের জন্য ক্ষতি করবে, তাই প্রথমেই আমাদের তালিকা থেকে সামুদ্রিক বালি বাদ চলে যাবে, পড়ে থাকছে নদীর বালি। সাদা বালিও কিন্তু নদী থেকে পাওয়া যায় এবং লাল বালিও নদী থেকে পাওয়া যায়। তাহলে আমরা কোন বালিটা ব্যবহার করব? আমরা প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে এর সহজলভ্যতা। অতি অবশ্যই সাদা বালির থেকে লাল বালি সহজলভ্য। সাদা বালি সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না এবং এটা সঠিকভাবে কিনতেও পাওয়া যায় না, কিন্তু যে কোনো হার্ডওয়্যারের দোকান, অর্থাৎ যেখানে বাড়ি তৈরির সরঞ্জাম বিক্রি করা হয়, সেখানে সব সময় সহজলভ্য থাকে লাল বালি। তাই আমরা যখনই চাইব লাল বালি জোগাড় করে নিতে পারব। এটা হচ্ছে লাল বালির একটা সুবিধা রয়েছে। দ্বিতীয়ত, সাদা বালির যে দানাগুলো সেটা তুলনামূলকভাবে খুব সূক্ষ্ম এবং ছোট ছোট হয়, আর লাল বালি আমরা বিভিন্ন সাইজের দানা পেয়ে যাই। আমরা যদি খুব সূক্ষ্ম দানা ব্যবহার করি সেক্ষেত্রে টবের মাটিটা আরও বেশি ব্লক হওয়ার একটা সম্ভাবনা থাকে, এর ড্রেনেজ সিস্টেমটা আরও বেশি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তুলনামূলকভাবে আমরা যদি লাল বালি ব্যবহার করি, ওর যে মোটা দানা ওই মাটিটাকে একটু বেশি ফাঁপিয়ে রাখবে এবং ওর যে বেলে দোঁয়াশ যে ব্যাপারটা সেটা খুব ভালোভাবে তৈরি করা যাবে লাল বালি দিয়ে, ফলে ওর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে এবং শিকড় খুব ভালো চলাচল করতে পারবে। তৃতীয়ত, আমরা যখন একটা টবের জল নিকাশি ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে গড়ে তুলি, সেই টবের নিচে যে ছিদ্রগুলো রয়েছে সেই ছিদ্রের উপরে আমরা কোনো খোলামকুচি বা কোনো স্টোন চিপস দিয়ে তার উপর যদি এক লেয়ার বালি দিয়ে দিই, সেক্ষেত্রে জল নিকাশি ব্যবস্থা আরও সুন্দরভাবে গড়ে ওঠে। আর এই যে বালি দেওয়ার কাজটা করার সময় আমরা যদি সাদা বালি না দিয়ে লাল বালিটা দিই, সেক্ষেত্রে সেটা আরও সুন্দরভাবে হয়, কারণ সাদা বালি দিলে সেই সাদা বালির দানাগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম হওয়ার দরুন ওই ছিদ্র দিয়ে বালিগুলো বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং ওই ড্রেনেজ হোলটাকে ব্লক করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। ফলে আমরা এই যে একটা আলোচনা করলাম, ছোট্ট আলোচনা, এখান থেকে বুঝতে পারলাম যে সাদা বালির তুলনায় লাল বালির অ্যাডভান্টেজ অনেকটাই বেশি। এরপরেও আমি যেটা সাজেস্ট করব, লাল বালি বা সাদা বালি এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। আপনার হাতের কাছে যে বালিটা থাকবে আপনি সেই বালিটাই ব্যবহার করুন, যে কোনো বালিই টবের মাটিটাকে বেলে দোঁয়াশ করে দিতে পারবে। শুধু ছোট্ট একটা কথা বলবো, যে বালিটা ব্যবহার করছেন সেই বালির দানাটা একটু যাতে মোটা হয় সেদিকটা খেয়াল রাখবেন, কারণ মোটা দানার বালি কিন্তু এই যে কাজের জন্য ব্যবহার করছে সেই কাজের জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে। এটা নিয়ে আর কোনো দ্বিধা করার প্রয়োজন নেই, যেটা হাতের কাছে রয়েছে সেটা ব্যবহার করুন, শুধু মোটা দানার বালি ব্যবহার করুন, প্রয়োজনে লাল বালিটা ব্যবহার করুন। এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে যখনই মাটিটা এঁটেল হবে তার সঙ্গে বালি মেশাতে হলে কনস্ট্রাকশনের মোটা দানার লাল রঙের বালি ব্যবহার করতে। তো বন্ধুরা, এই হচ্ছে একটা ছোট্ট একটা ভিডিও, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করবেন আর গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সেটি সবার আগে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ।